সংক্ষেপে বলবেন যে আসলে দলগুলোর মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা কি আসলে সেখানে সঠিকভাবে সম্পন্ন হয় কিনা, তৃণমূলের ভাবনা কি যদি না নেওয়া হয় কেন্দ্রে? আসলে সব দলই গণতন্ত্রের কথা বলে, কিন্তু এই প্রার্থী নির্বাচনের বিষয়ে খুব গণতন্ত্র পালন করা হয় বলে মনে হয় না, গণতান্ত্রিক ভাবে প্রার্থী নিয়োগ মানে নির্বাচন করা হয় বলে মনে হয় না। যেমন আমরা অনেকেই জানি কিছু কিছু প্রার্থী যেই যতই নাম করুক অথবা মানুষের কাছে অগ্রহণযোগ্য হোক, সে ওই এলাকা থেকে হবেই। আর দেখেন প্রায় ক্ষেত্রে দেখা যায় প্রার্থী হচ্ছে একজন বিজনেসম্যান, আমাদের যে এবারে গত সংসদ অথবা এখন যে সংসদ চলছে অধিকাংশ বিজনেসম্যান, মানুষ তো তারা ঢাকায় ব্যবসা করে, চিটাঙ্গে ব্যবসা করে, বড় জায়গায় অনেকে চিনেও না, কিন্তু প্রার্থী দল যখন দিয়ে ফেলে তার নামটা, তখন দলে দলীয় কর্মী এবং যারা ভোটার তারা তাদেরকে ভোট দেয়। আমি যেটা বলতে চাচ্ছি যে তৃণমূল থেকে যে সবসময় যে তাদের যে প্রার্থীদের কথা বলা হয় তাদের কথা সবসময় রাখে মানে দল রাখে না বা তাকে প্রার্থী হিসাবে দেয় না, এরকম ঘটনা প্রায় ঘটে, মানে এই এটি আসলে আমাদের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শাহনেওয়াজ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং মতামত দেওয়ার জন্য। আপনি দেখেন নির্বাচন নির্বাচিত হওয়ার পরে দলের মানে দলের যে জিতলো সে তার উচিত এলাকায় থাকা, কিন্তু এলাকাতে সে 2 মাস 3 মাস 4 মাস পরে এক একজন এমপি এলাকায় যায়। আবার আমি অনেক পত্রিকায় দেখেছি অমুক মানে নেতা আমাদের এলাকায় আসছেন অথবা ওই এলাকায় যাচ্ছেন, অর্থাৎ উনি 2-3 মাস পরে একবার যাচ্ছেন, কাজে ওই জনগণের প্রতি বা যারা ভোট দিল তাদের প্রতি খুব দায়িত্ববোধ আছে অথবা দায়বদ্ধতা আছে বলে, মানে এটি তো এক ধরনের জনগণের প্রতি দায়বদ্ধতা। মোহাম্মদ শাহনেওয়াজ, তৃণমূলের ভূমিকা আসলে কতখানি থাকে প্রার্থী বাছাই সেই বিষয় নিয়ে আজকে আমরা আজকের আলোচনা করছি। সেই আলোচনায় আপনি দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক এবং পাঠকরা তাদের মতামত এবং ভাবনাটি জানিয়েছে, কেউ কেউ ভিডিও বার্তাও পাঠিয়েছে। শুরুতে জেনে নিতে চাই আপনার ভাবনাটি কি, আপনার মতামত কি, প্রার্থী বাছাই তৃণমূলের ভূমিকা আসলে কতখানি থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনকে বিশেষ করে কেন্দ্র করে? আমার নিজের ভাবনার চেয়ে বড় কথা হলো যে আইন কি আছে এবং কি চলছে সেটা হলো, আপনি দেখতেই পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার একটা কথা যে তৃণমূলের যে মতামত সেটাকে প্রাধান্য দেখতে হলো, এটাই তাদের ইচ্ছা। আইনও ঠিক তাই রে, যে নিবন্ধিত দলগুলো আছে নিবন্ধিত দল নিবন্ধনের অনেক কয়েক বেশ কয়টা শর্ত আছে, সেই নিবন্ধনের কয়টা শর্ত মধ্যে একটা শর্ত আছে যে দল তাদের নেতৃত্ব অথবা প্রতিনিধি যদি নিতে চায় তাহলে তৃণমূলের মতামতটা নেবে এবং সেটাকে প্রাধান্য দিয়েই দল তার প্রার্থী ঠিক করবে, এরকম কথা। কিন্তু ওই যে রেস যখন নিবন্ধনের প্রশ্ন আছে, দল নিবন্ধন নির্বাচন কমিশন আছে, সেখানে কথাগুলো আছে। একইভাবে প্রায় প্রতিটা দলে যে একটা আছে সংবিধান নিজস্ব একটা গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রে দেখবেন যে এই ইয়েকে এই মানে তৃণমূলের যে যারা মতামত দেয় অর্থাৎ তৃণমূলের থেকে যে মতামতটা আসে সেটাকে প্রাধান্য দিয়েই প্রার্থী নির্বাচনের জন্য বলেছে। এবং ওদের কিছু কিছু ক্ষেত্রে হয়, এখন বাস্তব অবস্থা যেটা হলো কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু ক্ষেত্রে হয় না, হয়তো আমরা দেখেছি যে দল যাকে পছন্দ করে তৃণমূল থেকে তার নামটা আসেনি অথবা আসলেও নিচের দিকে রয়েছে। আমি একটা নাম না বলেই একটা বলছি, আমি আমার 2008 নির্বাচনে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, একজন প্রার্থী বলেছেন এই 5 জনের মধ্যে আমার নামটা যেখানে দেন দেন আপনারে আমার নামটা পাঠান, অর্থাৎ ওই 5 নম্বর হলেও আমার অসুবিধা না, খালি নামটা দিতে হবে। এই পদ এই এরকম একটা বিষয় আমি নিজে মানে অবলোকন করেছি। না মোহাম্মদ শাহনেওয়াজ, আমরা কিন্তু দেখলাম যে আমাদের যারা পাঠক বা দর্শক তারা অনেকেই বলছেন যে আসলে কেন্দ্র থেকে এমন কাউকে অনেক সময় চাপিয়ে দেওয়া হয় যার সাথে আসলে সেই অঞ্চলের সেই এলাকার সাধারণ মানুষদের কোনো যোগাযোগ থাকে না, তৃণমূল যে রাজনৈতিক সংগঠন তাদের কোনো যোগাযোগ থাকে না, কিন্তু দলের থেকে চাপিয়ে দেওয়া বা কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া বলে তারা সেটি মেনে নেন। সেটি আসলে একজন আইন প্রণেতা কিংবা জনপ্রতিনিধি হিসেবে তিনি পরবর্তীতে সেখানে কতখানি কাজ করতে পারেন? আসলে ওই জনগণের প্রতি মমত্ব বোধ অথবা জনগণের প্রতি যে দায়িত্ব সেটা বাদ দিয়ে দলের প্রতি দায়িত্বটা পালনে বেশিরভাগ আমাদের যে প্রার্থীরা মনোনীত হয়ে নির্বাচিত হন তারা ওদিকে ব্যস্ত হয়ে যায়।